নমস্কার, সবাই ভালো আছো? আজকে ঠান্ডা কমেছে অনেকটা, তো যাই হোক আজকে শুরু করছি বর্ণপরিচয় স্ট্যান্ডার্ড টু পৃষ্ঠা নম্বর থ্রি আর ফোর গুলো হবে, তো যাদের বই আছে তারা পারলো বইগুলো, আর যাদের বই নেই তারা শুনবে ভালো। আগের দিন হয়েছিল ওই যে সবসময় জীবনের লক্ষ্য কি তাহা মনে রাখে, এই বন্ধু করেছিলাম, ঠিক তারপর থেকে আজকে শুরু করব। আমি আগে পড়ছি, তাতে তোমরা আগে শুনে নেবে ভালো করে। ক্যাশ মেমো, খ্যাতিমান, গ্যাস, ঘ্যান ঘ্যান, ছেকা, জ্যামিতি, ক্যাপাড়ি, ঠেলা, ব্যাপল, ঢেঁড়স বীজ, ত্যাগশীল, থাকার সাহেব, দুল্ল, দুপ্তিমান, ধ্যানরত, নশাভ্যাস, প্যান প্যান, ফ্যাসাদে কাজ, ব্যাগ। নেক্সট পেজ, ব্যাট বল, ম্যাক ম্যাক, রেশন, ল্যাপচো, ব্যাগ, ব্যাধিক্য, শ্যামল, স্যাঁতস্যাঁতে, শ্যামন, হ্যানয়, খ্যাপা, এগুলো ছিল শব্দ। এরপরে নিচে দেখো আছে, এটা করছি আমি, দোকানদার ক্যাশ মেমো লিখে দিয়েছেন, হাজি সাহেব খ্যাতিমান লোক ছিলেন, গ্যাস আবহাওয়াকে দূষিত করে, সে কাজ না করিয়া কেবল ঘ্যান ঘ্যান করে, এখন কাজের সময় চ্যা ভ্যা করিও না, তাহার কথাগুলি মনে ছ্যাঁকা দেয়, রাম জ্যামিতি শিখিতেছে, ট্যাপাড়ি খাইতে ভালো। তো এটা আমি বললাম এইভাবে পড়বে, এবার তোমরা আমি পড়বো আরেকবার, তোমরা তার সাথে সাথে পড়বে, শুনে শুনে আমার সাথে। দোকানদার ক্যাশ মেমো লিখিতেছেন, হাজির সাহেব খ্যাতিমান লোক ছিলেন, গ্যাস আবহাওয়াকে দূষিত করে, সে কাজ না করিয়া ঘ্যান ঘ্যান করে, এখন কাজের সময় চ্যা ভ্যা করিও না, তাহার কথাগুলি মনে ছ্যাঁকা দেয়, রাম জ্যামিতি শিখিতেছে, ট্যাপাড়ি খাইতে ভালো লাগে। একটা এই বন্ধু আজকে দিলাম, তখন ভাষা শিক্ষার যে প্রশ্নগুলো আছে সেটা করাবো, আরও একদিন দুদিন লাগবে, এটা শেষ হতে দুদিন লাগবে, তারপর তোমাদের ভাষা শিক্ষার যখন আর যে এটা আছে পাঠটা আছে সেটা প্রশ্নগুলো। তো আজকে দিলাম, নমস্কার।